পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে 24 পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকেই গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে স্থানীয় জনসাধারণের মাঝে 300 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, 300টি পরিবারকে 10 টাকার সুপার শপথে ব্যাগ ভর্তি বাজার, 2 টাকার ডাল, এভাবে 10 টাকার পণ্য ক্রয় করা যাবে যার বাজার মূল্য 500 টাকা, এবং 50টি পরিবারকে সম্প্রীতি বিপণির মাধ্যমে সর্বমোট 650টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। গুইমারা রিজিয়নে নিয়োজিত সেনা, বিজিবি, আনসার, পুলিশ সহ সকল নিরাপত্তা বাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানা যায়।